নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। বিগত কয়েকটি বছরের মতো এবছরও কিন্তু আমি এসে আজ উপস্থিত হয়েছি শ্যামনগরের ফুলবাড়ির সামনে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে চন্দ্রমল্লিকা গাছের টব, এবং সেই প্রত্যেকটা টব ভর্তি কিন্তু ফুটে আছে অসাধারণ সব চন্দ্রমল্লিকা ফুল। বছরগুলোতে ঠিক যেমন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই ফুলবাড়ির চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য, ঠিক তেমনই চেষ্টা করেছি কীভাবে এই ফুলগুলো তৈরি করা হয় সেটা আপনাদের সম্মুখে তুলে ধরবার জন্যে। তো এই বছরও কিন্তু তার অন্যতা হবে না। সবার প্রথমেই আমি আপনাদের খুব কাছ থেকে এই ফুলের সৌন্দর্যটা দেখাবার চেষ্টা করব, এবং তারপরে অবশ্যই এই ফুলগুলো যিনি তৈরি করেছেন সেই চন্দ্রকান্ত মাইতি কাকুর সাথেও আমরা কথা বলবো। কথা বলে জেনে নেবার চেষ্টা করব যে কীভাবে আমরা আমাদের বাগানে ঠিক এই রকম চন্দ্রমল্লিকা চাষ করতে পারি সেটা একবার জেনে নেওয়া। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এখানে কী হারে চন্দ্রমল্লিকা ফুল ফুটে যায়। এখন প্রত্যেকটা গাছে কিন্তু একদম টবের গাছে গাছ ভর্তি ফুল হয়ে আছে, এবং চন্দ্রকান্ত মাইতি কাকুর সাথে আমি কথা বলছিলাম, উনি যেমনটা আপনারাও দেখেছেন বিগত কয়েক বছর থেকে আমি ওনার কাছে আসছি, ওনার ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরছি যে কীভাবে উনি গাছগুলো করেন। তো উনিও ঠিক যেমন জানালেন যে বিগত 10 বছরের মধ্যে কিন্তু এত ভালো ফুল চন্দ্রকান্ত মাইতি কাকুর বাড়িতে হয়নি, এই বছর অসাধারণ ফুল ফুটেছে। এবং এই ফুল ফোটাবার রহস্যটা কী সেটা তো অবশ্যই চন্দ্রকান্ত মাইতি কাকুর কাছ থেকে আমরা জানবো। তার আগে চলুন একটু গাছগুলো কাছ থেকে আপনাদের দেখিয়ে দিই, এবং সর্বোপরি প্রথমে জানাই যে এই গাছগুলো টবে রয়েছে বটে, কিন্তু এগুলো কিন্তু মাটিতে তৈরি করা না, সম্পূর্ণ সিন্ডারে তৈরি করা হয়েছে, সিন্ডারে রয়েছে। চলুন একবার চাক্ষুষ করে নিন যে কী সুন্দর গাছ, একদম গাছ ভর্তি ফুল, দেখুন একটাও পাতা দেখা যাচ্ছে না গাছের, শুধু ফুলই ফুল। তো চলুন আগে গাছগুলো আমরা ভালো করে দেখি, তারপরে কিন্তু আমরা চন্দ্রকান্ত মাইতি কাকুর সাথে একবার কথা বলে নেব।
এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন এই যে ফুল গাছগুলো যিনি তৈরি করেছেন সেই চন্দ্রকান্ত মাইতি কাকু। আগে আমরা চন্দ্রকান্ত মাইতি কাকুর কাছ থেকে তার পরিচয়টা জানবো, তারপরে এই গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের যতটা সম্ভব আমি জানানোর চেষ্টা করব। নমস্কার কাকু, মানছারামের বাগানে আপনাকে আরও একবার স্বাগত। বিগত কয়েক বছর থেকে তো আমি আপনার কাছে আসছি এবং আপনার ফুলের সৌন্দর্য আমার দর্শকরাও কিন্তু উপভোগ করছে, কিন্তু এই বছর এসে যেটা দেখলাম যে এই যে এত বছর ধরে আমি আপনার কাছে আসছি এবং আপনার ফুলগুলো দেখছি তার তুলনায় এই বছরে যেন আরও অনেক বেশি পরিমাণে এই ফুলগুলো ফুটেছে, অতি সুন্দর হয়েছে। কারণ এবারে বর্ষাটা হয়নি, এবার বর্ষাটা তো আগাম গাছগুলো এবার বর্ষা পায়নি ফুল গাছে, যার জন্যে এত সুন্দর হয়েছে। মানে বিগত 10 বছরে এত ভালো ফুল গাছ হয়নি। আচ্ছা, এটা উচ্ছা করে চন্দ্রকান্ত মাইতির বাড়ি, ফুলবাড়ি উচ্ছা করে চন্দ্রকান্ত মাইতির বাড়ি বললেই চিনে যাবেন। সেখানে বহু লোক আসছে, বহু লোকই দেখে যাচ্ছে এখান থেকে ফুল, তো তারা সবাইও দেখে বলে গেছে দাদা আপনার কাকা কেউ বলছে দাদু সবাই দারুণ ফুল হয়েছে দেখার মতন। অবশ্যই এই রাস্তা থেকে যাবার সময় কেউ এইদিকে ফিরে তাকাবে না অথবা 2 মিনিট দাঁড়িয়ে এই ফুলের সৌন্দর্য উপভোগ করবে না, সেটা কিন্তু একেবারেই হবে না, যেটা চন্দ্রকান্ত মাইতি কাকু আমাদের জানালেন ঠিক তেমনই। তবে আপনাদের আরেকটি কথা বলে দিই, এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু একটাও মাটিতে নেই, সমস্ত কিন্তু সিন্ডারে তৈরি করা। যারা মনে করেন যে সিন্ডারে গাছ তৈরি করা খুব কঠিন বিষয়, মাটিতেই যেন সহজ, আমি তাদেরকে বলবো আজকে চন্দ্রকান্ত মাইতি কাকু যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো মন দিয়ে শুনুন, তাহলে আপনাদের কিন্তু মনে হবে যে মাটির থেকে হয়তো সিন্ডারে গাছ তৈরি করা আরও বেশি সহজ এবং আরও খুব সুন্দরভাবে আপনারা গাছ তৈরি করতে পারবেন। তাই চলুন দেরি না করে আমরা কাকুর কাছ থেকে জেনে নিই। আচ্ছা কাকু, এই গাছগুলো বসান ঠিক কোন সময়টা? আমি তো মোটামুটি জুন মাসে কাটিং করি, জুলাই মাসের থেকে আমার মোটামুটি বসা লাস্টের দিকে বসাতে আরম্ভ করি, কারণ প্রথম আমি জুন মাসেতেই তখন আমি কাটিংটা করি করি ছোটো টবেতে, তখন আমরা দিয়ে রাখি ওই একটা মাস থাকার পর আস্তে আস্তে দিই। আর সবচেয়ে বিশেষত্ব হলো কি, এটা সেটের ছাড়া আমার গাছ হয়, কারণ কোনো যত জল বর্ষাই হোক আমাকে সিন্ডার বলে ওই সেট করতে হয় না, একদম ওপেন ফাঁকা জায়গাতে আমি এই গাছটা করতে পারি। আচ্ছা, যার জন্যে এই গাছটার অসুবিধা হয় না, কারণ আমাকে মাটির করলে একটু জল বেশি হয়ে গেলেই মারা যাবে বা এই এত বর্ষা হলে মরে যাবে আমার সেই চিন্তাটা থাকে না। এই একেবারে যতই জল হোক আমার গাছ কোনো দিন মরবে না। হ্যাঁ, অতি বর্ষা হয়ে গেলে গাছগুলো একটু কালার ডিসকালার হবে কিন্তু গাছ মরবে না, কিন্তু মাটিতে হলে কিন্তু গাছটা মারা যায়, বেশি বা জল বসলেই গাছ মারা যায়। আচ্ছা, আপনার কাছে আরও একটা জানার বিষয় যেটা হচ্ছে এই যে সিন্ডার, আপনি এই সিন্ডারটা কোত্থেকে জোগাড় করেন? এটা আমি তো আজকের নয়, সিন্ডারটা আমার প্রায় বিগত প্রায় 15-20 বছর ধরে আছে, মানে ওই একই সিন্ডার 15-20 বছর ধরে চলছে। এইটার প্রসেসিংটা আপনি? এটা প্রসেসিং করি, এই গাছ যখন উঠে যাবে তখন আমি একে আবার সমস্ত টব থেকে ঝেড়ে ফেলবো, ঝেড়ে সমস্ত রোদে আবার মাটিতে আবার শুকনো করব, করে আবার চালা হবে, চেলে সাফ করে নিয়ে আবার নতুন করে একটা জায়গায় রেখে দেবো। আবার তারপর আমি একটা বৈশাখ মাসে, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সব আমার ঘাস এইসব ঘাসকে আবার রোদে শুকনো করিয়ে চেলিয়ে থেকে নোংরা বার করে ফেলে দিয়ে আবার আমি একটা জায়গায় রেখে দেবো, আবার এই জুন জুলাই মাসে আবার কাটিং করব, তখন আবার কি আবার টবে বসে বসে করবো তৈরি করব। কিন্তু আমার কাছে আর তো এখন আর তো সিন্ডার পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়, কেউ দিচ্ছে কোনো কথা আবার নেই। এটা আমার সেই 20 বছর ধরেই আমি বলে ঘাস 20 বছরে হয় না, আমি তো 20 বছর ধরে একই ভাব করে যাচ্ছি। মানে আরেকটা জিনিস আপনাদের কাছে খোলসা হলো যে একবার যদি আপনি ঘাস কেনেন সেটাই যদি প্রত্যেক বছর একটু প্রসেসিং করে দিয়ে আবার পরিষ্কার করে দেন তাহলে কিন্তু একটা ঘাসই কিন্তু বহু বছর ধরে চলতে পারে, যেমনটা চন্দ্রকান্ত মাইতিবাবু আমাদের জানালেন যে উনি কিন্তু বিগত 20 বছর থেকে এই একই ঘাসের মধ্যে করছেন এবং কিভাবে সেটা প্রসেসিং করলেন সেটা আপনাদের কিন্তু জানিয়ে দিই। কাকুর কাছে জেনে নেব যে এই গাছের পরিচর্যাটা কিভাবে হবে সেটা যদি কাকু আমাদের দর্শকদের একটু জানান, কারণ তারাও যাতে তাদের বাড়িতে এত সুন্দর ফুল ফোটাতে পারে সেটাই কিন্তু আমাদের চেষ্টা। তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখবো, দেখুন প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন পদ্ধতিতে তার নিজস্ব একটা নিয়ম আছে, নিজস্ব একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেই গাছ করেন, কোনটা সঠিক পদ্ধতি কোনটা বেঠিক পদ্ধতি সেই বিতর্কে আমরা আসছি না। আমরা শুধু দিনের শেষে দেখতে চাই আমাদের বাগান ভর্তি এত সুন্দর ফুল হবে এবং সেটা কিভাবে হবে সেটা যে পদ্ধতি হোক না কেন আমরা সেটাই যেন করতে রাজি হই, যে আমরা এত সুন্দর ফুল পাই রেজাল্টটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি কাকুর কাছ থেকে জেনে নেব, কাকু ঠিক কোন পদ্ধতিতে এই গাছের পরিচর্যা করেন সেটা যদি আমার দর্শকদের একবার একটু জানান। মোটামুটি আমি জুন মাস থেকে কাটিং করি, জুলাইতে ফার্স্ট উইকতে জুলাই মাসে আমি সব এতে বসানো হয়, আর এটা তো বর্ষার সময় তখন থাকে, তারপরে বর্ষা আসে, বর্ষাতে
গাছ আমার তো যেহেতু সিন্ডারে থাকে একটু খালি জল ঝরা উপরে রাখতে হয়, কারণ এ তো আমি সেটটা থাকে না, এমনি ফাঁকা জায়গা থাকে। জল বেশি হয়ে গেলে তো যেমন মাটি তেলে মারা যাবে, এ তো আর কোনো মারা সিন নেই, তবে পরিমাণে তো সেই তখন পরিমাণে কেঁদে সার যেটা দেওয়া হয়, যেটা সুফলা 15-15, ওই সময় শুধু আমি সুফলা 15-15-20 এই 15-15টাকে জলে ভিজিয়ে রাখবো। ধরুন এক বালতি জলে আমি দেবো, ওতে ধরুন 5-7 গ্রাম মতন দেবো, দিয়ে ওটাকে লিকুইড করো, তখন সার বেশি দেওয়া যায় না, খোলগুলোও দেওয়া যাবে। মানে চারা গাছের জন্য 1 লিটার জলে 5-7 গ্রাম সুফলা? হ্যাঁ হ্যাঁ। এবং এটা কতটা গাছের জন্য? এটা ধরুন 1 লিটার জল আমি তখন ধরো 10-7টা গাছে দিয়ে দেবো, তখন তো জল বেশি লাগছে না, যেহেতু গাছ ছোটো আছে, ছোটো টবে ছোটোটা 10টা গাছ আমার হয়ে যাবে। তারপর আস্তে আস্তে এই করতে করতে যখন গাছ আমার 4 ইঞ্চি থেকে তখন 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি দেবো, তখন একটু আবার খাবার বাড়বে। এবার যখন 10 ইঞ্চিতে দিয়ে দেবো, কিন্তু আমার এখানে সব কিন্তু 10 ইঞ্চি টপ, আমার 12 ইঞ্চি টপ একটাও নেই, সব কিন্তু 10 ইঞ্চি টপের। আপনারা বুঝতেই পারছেন এই যে সুন্দর ফুলগুলো ফুটে আছে, এই প্রত্যেকটা টপ কিন্তু 10 ইঞ্চি টপ। আমি একটু আগেই ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে টপগুলোর সাইজ কী হবে, এখানে 10 ইঞ্চি টপ আছে এবং তার সার কীভাবে? সব 10 ইঞ্চি আছে, একটাও কিন্তু 12 ইঞ্চি। আচ্ছা, এই 10 ইঞ্চি টপে আমি কতটা পরিমাণে সার দেবো? এটা তো এখন তো এবার যখন তৈরি হয়ে যাচ্ছে যখন এরা, তখন আমরা ধরুন আমি সুফলা 15-15টাকে আমি 200 গ্রাম ভিজালাম, এবার দুদিন ওকে ভিজিয়ে রাখার পর এবার ওখানে আমি এবার এটা কিন্তু সপ্তাহে সপ্তাহে দেবো, আর ওখানে ম্যাগনেশিয়াম সালফেট ধরো 20 গ্রাম দিলাম, দিয়ে ওটা তো গুলি, আর এবার খোল পাশে আর একটা জায়গায় আমার ভিজানো থাকে তার লিকুইড জলটা ধরো 1 কাপ ওতে দিয়ে দিলাম, 1 বালতি জল 1 কাপ আর এইটাও 1 কাপ, 2 কাপ দিয়ে এইবারে আমি দিতে থাকি স্প্রে গাছের। কিন্তু আমি কোনো গাছে কেমিক্যাল স্প্রে করিনি, ওই পেস্টিসাইড দিয়ে থাকি, তোমার ওই হামলা কিংবা ওস্তাদ আর ফাঙ্গাসে দিয়েছি, আমি সাপই দিয়েছি, আর অন্য কোনো সার কোনো বিষ ব্যবহার করিনি। তাতে এবারে আমার খুব সবথেকে ভালো হয়েছে, বেশি অন্যবারে অনেক কিছু সার আমাকে দিয়েছিলো, বলেছে এইসব সার দিয়ে গাছ নাকি ভালো হয়, তাতে দেখা যাচ্ছে গাছের পাতা কালো হয়ে যায়, পুড়ে যায়। এবারে আমার কিন্তু একটি গাছ গোড়া থেকে এখনও পর্যন্ত আমার গাছ একটা পাতা কালো হয়নি, সবুজ হয়ে আছে এখনও পর্যন্ত। আপনাদের বুঝতে হবে যে এই যে আমরা এত চন্দ্রমল্লিকা করি, এই চন্দ্রমল্লিকা যেমন গাছ ভর্তি ফুল ফুটে রয়েছে, তারপরে এই চন্দ্রমল্লিকার কৃতিত্বই হচ্ছে দেখুন এই যে গাছের প্রথম দিককার যে পাতা, এখানে গাছটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন, এই যে গাছের গোড়ার পাতা দেখুন প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ হয়ে আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এই সমস্ত পাতাগুলো কিন্তু ব্রাউন বা বাদামি হয়ে এইভাবে ঝুলে থাকে, এই ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রকান্ত মাইতি কাকুর বাড়িতে কিন্তু প্রত্যেকটা গোড়ার যে প্রথম দিককার পাতা, সেই পাতা থেকে এবং ফুল ফোটা পর্যন্ত যেই পাতা, সমস্ত পাতায় কিন্তু সবুজ হয়ে আছে। এটা কিন্তু একটা বিশাল কৃতিত্বের অধিকারী এই চন্দ্রকান্ত মাইতি কাকু, এটা যে কীভাবে সম্ভব হচ্ছে সেটাও কিন্তু আমরা কাকুর কাছ থেকে একবার জেনে নেব। বেশি কেমিক্যাল দেওয়া মানে গাছকে সার তো ওর খেতে পারে না, তখন গাছ লাস্টে পাতা কালো হয়ে যায়। এবারে যার জন্য এত ভালো এত সুন্দর ফুল, আমার 10 বছরে এরকম ফুল হয়নি, আর আমি একটু পদ্ধতি চেঞ্জ করলাম, মানে সারের পরিমাণটাকে কম দিয়ে দুবার তিনবার দিয়েছি, কিন্তু পরিমাণটা কম দিয়েছি। মানে পরিমাণটা কম হিসেবে আপনি কী বলতে চাইছেন? ওই যে আগে আমি ধরো 1 বালতি জলে তখন আমি ধর 200 গ্রাম হয়তো সুফলা 15 দিয়েছি, 100 গ্রাম আমি ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি। 1 বালতি জল মানে 10 লিটার? 10 লিটার জল, সেইটাকে আমি এখন তার অর্ধেক করে দিয়েছি। তার মানে এখন যদি আমরা 10 লিটার জল নিই তাতে আমরা 100 গ্রাম সুফলা নেব? হ্যাঁ, এত না দিলেও তাও কম দিলেও ক্ষতি নেই, আপনি 80 গ্রামও দিতে পারেন। এই 5-10 গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দেওয়া হলে এইবারে খোলটা ভিজানো থাকবে, যেটা লিকুইড জলটা 1 কাপ মতন ওর সঙ্গে পাইল করে দিলেন, ব্যাস। এই মানে আপনারা বুঝতে পাচ্ছেন আমি যেমনটা বুঝলাম যে কাকু আগে সারের পরিমাণ অনেক বেশি দিত গাছে, কিন্তু এই বছর উনি সারের পরিমাণ কমিয়ে দিয়েছে, উনি 10 লিটার জলে প্রায় 100-80 গ্রামের মতো সুফলা 15-15-15 একটা জায়গায় ভিজিয়ে রাখতেন। আরেকটা বিষয় যেটা কাকুর কাছে আমি জানলাম, উনি সর্ষের খোল আলাদা করে ভিজিয়ে রাখতেন একটা জায়গায়, তারপরে সেই সর্ষের খোলের যে পচা খোলটা ওপরে যে গাছটার থিতিয়ে নিচে আছে ওটাকে নাড়াচাড়া না করে ওপরের পাতলা স্বচ্ছ জলটা ওই সুফলার মেশানো জলের সাথে মিশিয়ে তারপরে সপ্তাহে 2 দিন করে এই গাছে প্রয়োগ করতাম, একদম তাই বলেছি, একদম রাইট। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা মানে মাটিতে চন্দ্রমল্লিকা করে সিন্ডারে করতে ভয় পায়, করতে চায় না, তাদের আপনি কি বলবেন কিভাবে তারা এই সিন্ডারে করতে পারে? তাদের আমি ওই সেই আমার কাছে একজন কলকাতা থেকে এসেছিল, বালিগঞ্জ থেকে এসে, তারা স্বামী স্ত্রী চাকরি করেছে, সে দেখেছে যে ওদের যে সিস্টেমে বলেছিল ওদের সেই মাটির সঙ্গে নানা রকম কেমিক্যাল মিশিয়ে চাষ করে, আমি এই সহজ পদ্ধতিতে কাজ চাষ করছি দেখে ওরা তো আশ্চর্য হয়ে গেছে, বলছে এতে তো কোনো খাটনি নেই, আপনি সিন্ডারে হ্যাঁ যদি এটাই হচ্ছে পাওয়া যায় না, আপনারা যদি কোনো জায়গায় জোগাড় করতে পারেন তাহলে কিন্তু একটি সব থেকে সুবিধা।
এতে কোনো কষ্ট নেই, ঝামেলা নেই, খালি প্রথমটাকে ফার্স্ট টাইমেকে পরিষ্কার করে খালি স্বচ্ছ পরিষ্কার করে রাখা। আর এতে কোনো ওই কেমিক্যাল বেশি লাগে অলাগে বলে কেমিক্যাল জানার আগে আমি অনেক রকম ওই আমাকে এ থেকে নার্সারি বাকি মনে হয় একটা সার এ সারের দোকানে আমাকে অনেক রকমের কেমিক্যাল দিত, বলে এটা দিলে ঝাড় হবে, এটা স্প্রে করলে ভালো হবে, এরকম করে টেস্ট করে দেখি তাতে গাছ ভালো হয়নি। এবারে আমি সব পদ্ধতি বাদ দিয়ে আমার নর্মাল যাতে করছি তাতে আমার ওই সব গাছ, আমার কপি গাছ থেকে বলুন আমার ফুল গাছ সব গাছ আমার সুন্দর হয়েছে। এবারে আমার ইনকাম পর্যন্ত এবারে ভালো হয়েছে, একদম সব সব থেকে সুবিধা করা। মাটিতে আপনার আমাকে সেট করতে হবে, তাকে জল বেশি দেওয়া যাবে না, জল বেশি হয়ে গেলে গাছ লাল হয়ে যায়, মরে যায়, এর জন্য আমার এইটা করে আমার দেখে দেখি সব থেকে সহজ পদ্ধতি। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে খুব কষ্ট করার দরকার নেই, খুব সহজেই কিন্তু সিন্ডারে বা ঘ্যাসে আমরা এই চন্দ্রমল্লিকা করতে পারি, এবং সেটা যে করতে পারি তার কিন্তু জ্বলন্ত উদাহরণ এই চন্দ্রকান্ত মাইতি কাকু এবং এই ফুলবাড়ির চন্দ্রমল্লিকা। আচ্ছা কাকু, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই যে এত সুন্দর ফুল করেছেন, এই ভিডিওটা যে সমস্ত আমার দর্শকরা দেখবেন তারা তো যথেষ্ট উৎসাহী হবেন এই ঘ্যাসে চন্দ্রমল্লিকা করবার জন্য, তাহলে আপনি কি আপনার ফোন নাম্বারটা একটু আমার দর্শকদের সাথে শেয়ার করবেন যাতে তারা আপনার কাছে পরামর্শ নিতে পারে? ফোন আমি বিগত দু চার বছর আগে আমি দিয়েছিলাম, তাতে আমাকে সবাই মিলে ফোন করে, উদ্যোক্তা করে, যার জন্যে আমি দিই না। এখন আমি বলেছি আমার মোটামুটি যা বলে দিয়েছে আমার ইউটিউব চ্যানেলকে সেরকমই হবে, আর যদি আপনাদের খুব প্রয়োজন হয় আপনি আমার কাছে আসবেন, আমি সেটা বুঝিয়ে দেবো। যার যদি হ্যাঁ আসে শেখার ইচ্ছা থাকে আমি আমার কাছে আসবে, আমি দেখিয়ে দেবো কীভাবে কী করতে হয়, একদম হাতে দেখিয়ে দেবো তাকে কীভাবে কোন ফত চার ইঞ্চি টবে যে কীভাবে লাগাবো বা বড়ো টবে কীভাবে নিয়ে যাবো তাকে সব দেখিয়ে দেবো। একটা দারুণ বিষয় এখানে আমরা কাকুর কাছ থেকে জানতে পারলাম যে যারা মানে এই ভিডিওটা দেখে যারা করার চেষ্টা করবেন তারা তো নিশ্চয়ই পারবেন কাকু যেভাবে বললো। তাছাড়াও কারো যদি আরও বেশি ইন্টারেস্ট থাকে, তারা যদি এইরকম চন্দ্রমল্লিকা করতে চান, তাহলে অবশ্যই কাকুর সঙ্গে দেখা করতে পারেন, যোগাযোগ করতে পারেন এবং সরাসরি এসে কাকুর কাছ থেকে হাতে কলমে সেটা শিখে যেতে পারেন, কিন্তু উনি ফোন নাম্বারটা দিতে রাজি হলেন না। কাকু আপনার কাছে যারা আসবে আপনার ঠিকানাটা যদি আপনি উচ্চাগড় প্রাইমারি স্কুল ফুলবাড়ি বললেই দিয়ে দেখিয়ে দেবে, উচ্চাগড় প্রাইমারি স্কুল চন্দ্রকান্ত মাইতি বাড়ি ফুলবাড়ি। আমি একবার পরিষ্কার করে বলে দিই, এটা হচ্ছে শ্যামনগরের উচ্ছেগড়, এবং উচ্ছেগড়ে এসে আপনি যদি ফুলবাড়ি বা চন্দ্রকান্ত মাইতির বাড়ি জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু এক ডাকে সবাই ফুলবাড়ি নামে এই বাড়িটিকে চেনে, আপনি খুব সহজেই কিন্তু এই চন্দ্রকান্ত মাইতি কাকুর বাড়িতে পৌঁছে যাবেন, এবং ওনার পরামর্শ বা টিপস যদি আপনাদের প্রয়োজন হয় তারা কিন্তু আপনারা নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ কাকু আমার দর্শকদের আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।